এত সুন্দর করে ডিটেলস ভেঙে ভেঙে বেসিক জিনিসটা এভাবে কেউ কোনো সময় বোঝায় নাই। আসলে আমি চেষ্টা করতেছি যে বেসিক সহকারে সবাইকে বোঝানোর জন্য, আসলে সিভিল ডিপার্টমেন্টে বেসিক না বুঝলে ভালো কিছু করাটা সম্ভব না আসলে। জি দাদা। হ্যালো, হ্যাঁ দাদা। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ দাদা, বলো দাদা। হ্যাঁ বলেন। এই আমি আপনার ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসেই নোট করে রাখি দাদা, প্রত্যেকটা ক্লাসে পরের দিনই দেখে আমি এটা নোট করে রাখি দাদা। ও তাই তো। হ্যাঁ দাদা, প্রতিদিন নোট করে রাখি। আর আপনার ক্লাসটা ভিডিও দেখে, মানে পরবর্তী ভিডিও দেখে আমি সব বুঝতে পারি। মানে আপনার এমন কথা বুঝলাম না, মানে আর না বুঝার কিছু থাকে না, ডিটেলস এর বাইরে বাইরে বুঝতে পারি দাদা। আসলে আমি বেসিক্স থেকেই তো শুরু করছি বোঝানোর জন্য, যাক আপনি বুঝতে পারেন এটা শুনে খুব ভালো লাগলো আমার। জি দাদা, প্রত্যেকটা ক্লাসে আমি বুঝতে পারি দাদা। যাক ধন্যবাদ, আমি আসলে ট্রাই করি যে আপনাদের প্রত্যেকটা ক্লাস বেসিক থেকে বোঝানোর জন্য, এই জন্য যদি আপনারা বুঝেন তাহলে আমার কষ্টটা সার্থক হবে। জি দাদা, আমি আরো কয়েকটা কয়েক কয়েকজনের মেসেজ দিচ্ছি দাদা, আপনি আপলোড দিয়েছিলেন, লিখে আমার মতো আসলে সময় অনেক নষ্ট করছে কিন্তু ওরা বুঝতে পারতেছে, এটা আমার দেখে আরো বেশি ভালো লাগছে। ও যাক ভালো। হ্যাঁ দাদা, আমার সত্যি খুব ভালো লাগছে, এভাবে আসলে কেউ কোনো সময় বোঝায় নাই তো, ও এত সুন্দর করে ডিটেলস ভেঙে ভেঙে বেসিক জিনিসটা এভাবে কেউ কোনো সময় বোঝায় নাই। আর আমাদের পলিটেকনিকে, সিলেট পলিটেকনিকে ক্লাস খুব কম হইতো দাদা, ও ক্লাস খুবই কম হইতো, এই সুযোগটা ছিল না। ও তো আমি যখন ইউটিউবে দেখতাম যে আপনার মাঝে মাঝে কিছু শেয়ার করছে ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আর অঙ্ক, তো ওই সময় থেকে আমার একটা টার্গেট ছিল যে আমি যখন পড়তে পড়া শুরু করি, স্ট্রাকচারাল মেকানিক্স ওই লেভেলে যাবো, তখন আপনার ক্লাসগুলো যেগুলো বুঝবো না এগুলো দেখবো। পরে পরে দেখলাম যে না, আপনি শুরু থেকে শুরু করছেন, তখন আমি আর অনেক খুশি। তা তো অবশ্যই, আমার এখানে ইউটিউবে আপলোড করা আছে অনেকগুলো ভিডিও, আর অবশ্যই এখন অনলাইনে বেসিক যে পড়াচ্ছি, এখানে তো বেসিক শুরু থেকে ধাপে ধাপে পড়ানো হচ্ছে। তো আসলে আমি চেষ্টা করতেছি যে বেসিক সহকারে সবাইকে বোঝানোর জন্য, আসলে সিভিল ডিপার্টমেন্টে বেসিক না বুঝলে ভালো কিছু করাটা সম্ভব না আসলে, এখানে অনেক ম্যাথ অনেক কিছু জিনিস আছে। তো বেসিকটা না বুঝলে খুবই সমস্যা, পারা যাবে না। সেটাই, তা আমি বেসিক জিনিসটা বুঝতে পারি, আমার খুব ভালো লাগে, কিন্তু হাইড্রোলিক্সটা আমি প্র্যাকটিস করতে পারছি না, আমি সবগুলাই খাতা এন্ট্রি করে রাখছি। হ্যাঁ, আমি যখন এটা স্টাডি করব, প্র্যাকটিস করব, যদি কোথাও প্রবলেম হয় দাদা আমি আপনাকে ফোন দিব বা ছবি তুলে পাঠাবো, আমাকে তখন দাদা একটু হেল্প করেন। অবশ্যই অবশ্যই, আপনি যেহেতু আমাদের আমার সাথে অনলাইনে ব্যস্ত যুক্ত আছেন, সমস্যা নেই, আপনি প্র্যাকটিস করেন, যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন। আর ভিডিও গুলো তো আমাদের গ্রুপে দেওয়া আছে, সিরিয়ালি সাজানো আছে, আপনি যে কোনো টাইমে যে কোনো ভিডিও আবার দ্বিতীয়বার তৃতীয়বার বা যে কয়েকবার দরকার আপনি দেখতে পারবেন। তার পাশাপাশি কোনো বিষয়ে প্রবলেম হলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন অথবা মেসেঞ্জারে কল করবেন, যেটাই হোক সমস্যা নেই, আমি আছি আপনার পাশে। জি দাদা, জি দাদা, অনেক ধন্যবাদ দাদা। আর দাদা, আপনি ওই যে কালকে থেকে যে নতুন ব্যাচ শুরু করতেছেন, হ্যাঁ, ওটা টাইমটা কিভাবে, আমাদের পুরাতন ব্যাচটা কি মানে আর নতুন ব্যাচটা একদিন পর পর এই সিস্টেমে মাঝে মাঝে দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ, আপনাদের মাঝখানে যে একদিন গ্যাপ ছিল, আপনাদের হবে একদিন, তারপরে হবে নতুন ব্যাচ, এরকম করে নিয়েছে আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, তাহলে কোনো সমস্যা নাই দাদা। হ্যাঁ, আপনাদের ক্লাসে কোনো সমস্যা হবে না, আপনাদের ক্লাস আপনাদের টাইম মতোই চলবে, আপনাদের জন্য আলাদা রুটিন দেওয়া আছে এবং নতুন ব্যাচের জন্য আলাদা একটা রুটিন করা হয়েছে, নতুন ব্যাচের রুটিন দিয়েছে। তবে আপনার পরিচিত কেউ থাকলে নতুন ব্যাচে যদি কেউ করতে চায়, বা আপনার যেহেতু আমার ক্লাসগুলো ভালো লাগে, তাহলে আপনার ছোট ভাই বা আশেপাশে যদি কেউ করতে চায় তাদের জানাতে পারেন, যদি তারা আগ্রহ প্রকাশ করে তাহলে করতে পারেন। আচ্ছা ঠিক আছে দাদা, আমরা তো অনেক আগে বেরিয়েছি, এরকম আসলে এই মুহূর্তে পাচ্ছি না, তবে যদি এরকম হয় দাদা আমি অবশ্যই দাদা অ্যাড করে দিব, অবশ্যই অ্যাড করে দিব। আচ্ছা ধন্যবাদ, কথা বলে অনেক ভালো লাগলো। যাক, জি দাদা, আমি এটা আমি এটা অনেক অনেক খুশি, আমি আর অনেক খুশি যে না, আমি যেভাবে বোঝাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন, এটা শুনে আমাকে খুব ভালো লাগছে। এর মতো মানে খুশির সংবাদ বা আনন্দ আর অন্য কিছু হতে পারে না, কারণ আমি কষ্ট করে ক্লাস নিচ্ছি এটা আপনারা বুঝতে পারতেছেন, এটা আসলে খুব একটা আনন্দদায়ক ব্যাপার। জি দাদা, আপনি যে এভাবে আমাদেরকে দিচ্ছেন এটা, হ্যাঁ এটা আসলে
মানে আমাদের জন্য আশীর্বাদ আমি মনে করি আর কি। যাক, এটা এটাতে অবশ্য আমার কিছু নাই, সব হচ্ছে সৃষ্টিকর্তার হ্যাঁ কৃপা হ্যাঁ যে আপনাদের আমি বুঝাতে পারতেছি। যাক, আমার জন্য ঠিক আছে, প্রার্থনা করবেন, দোয়া করবেন যেন সামনের দিকে আরো ভালোভাবে আরো আরো ভালোভাবে উপস্থাপন করতে পারি বিষয়গুলো। জি দাদা, অবশ্যই দাদা, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, ঈশ্বর কৃপা করুক। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, ওকে দাদা, ভালো আচ্ছা থাকেন, আচ্ছা, নমস্কার। ভালো।